একদম ফটো উঠার কারণে ফটোগ্রাফার একটা দেয় 40 টাকা এখন ফটোত বেয়া পতাই ললে মানে কি পোজ এখন এখন গা ধুই ধুই মায়ে এটা গৈছে হোটেলত গা ধুবর কারণে আর দেবশ্রীর মায়ে আইসো ডাব খাবর কারণে মান ভাল লগা একটা পরিবেশ পিছফালে সাগর হাতে আছে মোর ডাব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওর মাজে আপনার সকলকে স্বাগতম জানাইছো মই আছো পুরীত আপনার সকলে জানে আর আমি এটা গৈ আছো ভুবনেশ্বর মই আজি একদম পুরা ইয়েলো সরিয়হর খেতি হয়ে উঠিছো মায়ে মোক কৈছে মোক বোলে একদম জোকার টাইপ লাগিছে কাপড়টা খুলিব দিছে মই কিন্তু এইটাই পিন্ধি লৈছো একদম ঢিলা ঠেলা আরাম লাগিব যেহেতু এটা ভুবনেশ্বর যাম সূর্য টেম্পল যাম তাতে আমি আর রাতেপাই আজি রাতেপাই ভিডিওটা একচুয়ালি ইয়ার প্রায় নহয় আমার দেখাইছো আপনার সাগরের পাড়ার আরম্ভ হয়েছে মায়ে গে আজ একদম ডুবকি লগাই লগাই গা ধুইছে তো তারপরে আমি আহিলো আহি পেলায় এটা রেডি হয়েছো রেডি হয়ে পেলায় যাব ওলাইছো এটা সূর্য টেম্পল ভুবনেশ্বর বলক মোর ভুবনেশ্বর যাও রব তার আগে মানে মো গোটেই মানুষজনীক ভালকে দেখাই আছো মাকও রব দেখাবর কারণে দেখাই পেলে নেদেখায় হ্যাঁ রব এনেকে দেখাম আর টু পিসর ড্রেস কমপ্লিট ড্রেস এনেকা যখন একদম স্লিম ছোয়ালীবিলাকে প্যাট উলিয়ে পিন্ধিব আর মানে একদম নিপিন্ধে এই মানে এখানে উপর লো লো এনেকা ধরনের ড্রেস এই এনেকা মায়ের মুখ কেছে মো একদম জোকার টাইপ লাগেছে কিন্তু মোট বিরাট ভাল লাগেছে কালারফুল বিরাট গতিকে বলো এনেকেই যাও ভুবনেশ্বর চলো ভুবনেশ্বর চলো রব মাকো দেখাই দিছো রব একবার মাক অ নিজে কার্ল করে লৈছো রে মই এনেকে নিজে নিজে কার্ল করো কার্ল করেছো একচুয়ালি স্টাইলত বলে নহয় চুলিখিনি বিরাট অয়েলি হয়ে গেছে আর ইয়াতে ধুলে আর ড্রায়ার নাই আর দেরি হব আর ওখানে গাড়ি রখি আছে আমার কারণে গাড়ি রয়ে আছে আমার কারণে সো মই পটককে কই লৈছো মোর চুলিখিনি কার্ল কার্ল রব মাকো দেখাই দিও আছে মায়ে ব্লু শাড়ি পিন্ধি লৈছে আমি এতিয়া কি হল ইমান বেজান হাই যে তোর এইজনী মায়ে এনেকুৱা হাই দিব লাগে বল এতিয়া আমি সূর্য টেম্পল চাব যাম গোটেইবিলাক সব বিশ্বনাথ কাপড় কানি এইবিলাক সব কাপড় এইবিলাক আহি সব ঠিক করব লাগিব এতিয়া যাওঁ আমি আর এয়া ভুবনেশ্বরত অবস্থিত উদয়গিরি কেপস আর উদয়গিরি কেপসর একেবারে সন্মুখতে অপজিটতে আছে খণ্ডগিরি গুহা উদয়গিরি গুহা আর খণ্ডগিরি গুহা খুব বিখ্যাত আর ইয়াতে বিশেষক আপনার জৈন ভিক্ষুকসলে আগতে তপস্যা করবলে আহিছিল খুব শান্তি এটা ঠাই আর এয়া ফ্লোরবিলাক যে দেখিছে সেই ফ্লোরবিলাকও শিলত কাটি বনোয়া আর ইয়ারে কিন্তু বেশি সংখ্যকে বেশিরভাগ গুহায় মানে পিছত বনোয়া হয়েছে প্রাকৃতিক নহয় কিন্তু কিছু কিছু সংখ্যক গুহা কিন্তু খুব শতিকা বহু শ বছর পুরনি আর সেই সময় কেতিয়ানো বনোয়া হয়েছে সেটা মানে ভালকে না জানো আপনাদের গুগল চালে বেশি ভালকে গম পাব কিন্তু আমার আহি খুব ভাল লাগিলে আর এই আইছিল আমি উদয়গিরি ক্যাপসত উদয়গিরি গুহা এইবিলাক কিছু আর্টিফিশিয়াল কিছু ন্যাচারেল হয় কিন্তু আমি উপর উঠিব নয়ালো কারণ একদম উপরলে উঠি উঠি গেছে মানুষবিলাক কারণ আমি হিলস পিন্ধি আইছো পাহরি থাকি দেবশ্রী কবলে পাহরিলে মই তো না জানো আর তারপর মাও উপর উঠিব নয় গতি আমি এইখিনকে চাই এটা আর এটা নেক্সট আমার ডেস্টিনেশন হয়েছে কোনার্ক টেম্পল তাত গৈ আছে এতিয়া বলক কোনার্ক টেম্পল যাও এয়া কোনার্ক চহৰত অৱস্থিত সূৰ্য মন্দিৰ ভাৰতৰ আটাইতকৈ প্ৰাচীন আৰু প্ৰসিদ্ধ সূৰ্য মন্দিৰ উৰিষ্যা ৰাজ্যৰ পুৰী জিলাৰ কোনার্ক চহৰত অৱস্থিত আৰু এই মন্দিৰ সূৰ্য ভগৱানক সমৰ্পিত কৰি সূৰ্য ভগৱানৰ ৰথৰ আৰ্হিত নিৰ্মাণ কৰা হৈছিল আৰু এতিয়া আমি আহিছো কোনার্কৰ সূৰ্য মন্দিৰত ইমান ধুনীয়া মন্দিৰ ইমান ধুনীয়া লাগিছে ভাল লাগিছে না খুব ধুনীয়া বিৰাট ধুনীয়া মই আপোনালোকক ইয়াতে মোক দেখাই লাভ নাই ইয়াতে মন্দিৰটোৱে দেখাওঁ সেইটোৱে বেছি ভাল লাগিব মই দেখুৱাই আছোঁ আপোনালোকক মন্দিৰটো আৰু ভালকৈ ৰথৰ আৰ্হিত নিৰ্মিত এই সূৰ্য মন্দিৰত 24টা ৰথৰ চকা আৰু 6টা ঘোঁৰাই এই ৰথখনক নেতৃত্ব দিয়া দেখিবলৈ পোৱা যায় সূৰ্য মন্দিৰ যদিও ইয়াত পূজা অৰ্চনা কৰা নহয় আৰু সূৰ্যৰ প্ৰথম কিৰণ এই মন্দিৰৰ মুখ্য দুৱাৰতে পৰে সূৰ্য মন্দিৰত আছে আন বহুতো ৰহস্য ভৰা ইতিহাস আমিও সূৰ্য মন্দিৰ চাই আৰম্ভ কৰিলোঁ উভতনি যাত্ৰা ধূলি বালিৰ মাজত আমি কোনাৰ্ক টেম্পলৰ পৰা উভতি অহা ৰাস্তা তেনেকৈ ৰাতি এতিয়া 6টা বজাত ওলাইছিলোঁ আৰু এতিয়া বাজিলে আপোনাৰ 9:10 এতিয়া 9:09 গাড়ী বেয়া হ'ল হঠাতে ষ্টাৰ্ট বন্ধ হৈ পেলাই আমি এনেকৈ ফচি আছোঁ
মানে এফালে ট্রাফিক জ্যাম মানে সাংঘাতিক কনৰ কিবা ফেস্টিভেল হৈ আছে তাৰ কাৰণে মেলা লাগিছিলে মানে বুজাব নোৱাৰো ট্রাফিক জ্যাম আছে লগতে এয়া আমাৰ গাড়ীখন বেয়া হৈ পেলাই মাজতে ছটা বজাৰ পৰা নটা বজালৈকে তিনি ঘণ্টা আমি ফচি আছোঁ আৰু এতিয়াও নাই আৰু মানে বেলেগ গাড়ী নিবলৈ আহি আছে কিন্তু আহি পোৱা নাই কাৰণ ইমান বেছি ট্ৰেফিক জামটো ইমান জলদি আহি নাপায় মা গাড়ীত বহি আছে আমাক দেৱশ্ৰীকে মোক নমাই দিছে কাৰণ গাড়ীখন টানিব এতিয়া টানিব মানে ঠেলিব কি কণ্ডিশ্যন বহুত বেয়া অৱস্থা হৈ গৈছে ছটা বজাৰ পৰা এতিয়া নটা বাজিলে সাগৰো লাগিছে পোকো লাগিছে কিন্তু উপায় নাই মাৰ বহুত মানে মূৰ বিষাইছে দেৱশ্ৰীৰ মাথা বিষাইছে কি কৰোঁ এতিয়া উপায় নাই মানে ষ্টাৰ্ট হঠাতে চলি থকা গাড়ীখন হঠাতে বন্ধ হৈ থাকিলে আৰু এতিয়া ইমান টাইম পাৰ হৈ যোৱাৰ পিছত একো কৰিব পৰা নাই মানে অৱস্থা বহুত বেছি বেয়া হৈ গৈছে এয়া মা বহি আছে গাড়ীৰ ভিতৰত খেলিব নোৱাৰিব কাৰণে আমি নামি দিছোঁ আৰু নাজানো আৰু কেতিয়া গৈ পেলাই হোটেল পাম একো বুজি পোৱা নাই বহুত সাগৰ লাগিছে ৰাতি 10 বাজি যোৱাৰ পিছত আমাক নিবলৈ এখন গাড়ী আহিলে কাৰণ বহুত বেছি ট্ৰেফিক জাম আছিল বাবে দেৰি হৈ গ'ল আৰু আমি ভালে ভালে আহি হোটেল পালোঁ পিছত ভিডিঅ' কৰা নহ'ল এয়া আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ শেষত দিনটোৰ কেইখনমান ভাল লগা ফটো কোণাৰ্ক টেম্পল উদয়গিৰি খণ্ডগিৰিৰ পৰা আমি আপোনালোকলৈ কেইখনমান মা আৰু মোৰ ভাল লগা ফটো স্মৃতি হিচাপে ইয়াত ৰাখি থ'লোঁ লগতে আপোনালোকৰ লগতো শ্বেয়াৰ কৰিলোঁ আশা কৰিছোঁ ভিডিঅ'টি চাই ভাল পাইছে যদি লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰিব